আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। জীব বৈচিত্র্যের এই পৃথিবীতে প্রাণীদের করা সব হাস্যকর এবং রোমাঞ্চকর ঘটনা নিয়ে আমাদের তৈরিকৃত এপিসোডের অষ্টম পর্বে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ক্লিপ দেখাবো যেগুলো দেখে আপনি অবাক তো হবেন বটে, তাছাড়া হাসতেও বাধ্য হবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় ভিডিওটির একটি লাইক এবং একটি কমেন্ট করতে বলবেন না। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। নাম্বার ওয়ান, বন্ধুরা আমরা অনেকেই হয়তো প্রাণীদের সাথে মাঝে মাঝে ফাজলামো করে থাকি, কিন্তু ফাজলামোর পরিমাণটা বেশি হলে তো এমন ঘটনা ঘটবেই। কি বন্ধুরা, দেখতেই তো পেলেন বেচারা উট পাখির সাথে ফাজলাম করতে গিয়ে কি একটা দৌড়ানি খেলো। নাম্বার টু, বন্ধুরা আপনারা হয়তো শিশুদের মাটি নিয়ে খেলা করতে দেখে থাকবেন, কিন্তু বন্ধু আপনি কখনো দেখেছেন একটি কুকুরকে মাটি নিয়ে খেলা করতে? না দেখে থাকলে নো টেনশন, চলেন আমি দেখিয়ে দিচ্ছি। নাম্বার থ্রি, বন্ধুরা আপনারা হয়তো অনেক আপেল খেয়েছেন, কিন্তু আপনারা কি কখনো কচ্ছপকে আপেল খেতে দেখেছেন? না দেখে থাকলে নো টেনশন, চলেন আমি দেখিয়ে দিচ্ছি। Okay, let's go. কি বন্ধুরা, দেখতে তো পেলেন একটি কচ্ছপ কিভাবে আপেল খায়। নাম্বার ফোর, বন্ধুরা আপনারা হয়তো এই রাবার ফিতাগুলো দিয়ে খেলতে গিয়ে ব্যথা পেয়ে থাকবেন, কিন্তু বন্ধুরা আপনি কি জানেন বিড়াল ওই রাবার ফিতাগুলো দিয়ে খেলতে গিয়ে ব্যথা পেয়েছিল? চলেন বন্ধুরা আমরা দেখে আসি বিড়ালটি কেমনভাবে ব্যথা পেয়েছিল। নাম্বার ফাইভ, বন্ধুরা এখন আমি আপনাদের এমন দুটো বিড়াল দেখাবো যাদের দক্ষতা দেখে আপনি বলবেন, আরে এরা তো ফায়ার সার্ভিসের চাকরি পাওয়ার যোগ্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর কোন ক্লিপটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা অবশ্যই জানাতে বলবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।